দখল উৎখাত আর জোর জবরদস্তির মাধ্যমে খিলগাঁও শাহজাহানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট এক্ষেত্রে তার প্রধান সহচর ছিলেন খালেদ মাহমুদ ভুইয়া এলাকার মানুষ এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পাওয়া যায় এমন এমন চিত্র এছাড়া সম্রাটের আরেক সহযোগী আরমান নানা অপকর্মের হাত পাকিয়ে চলচ্চিত্র প্রযোজনায় নেমে এই অঙ্গনকে কলুষিত করেছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা র্যাব বলছে সব অপরাধের বিষয়ই বিবেচনায় রয়েছে তাদের খান মোহাম্মদ রুমেলির রিপোর্ট আগেও খিলগাঁও শাহজাহানপুর এলাকার মানুষের কাছে মূর্তিমান এ ব্যাপারে নিশ্চুপ থাকলেও তার গ্রেফতারের পর মুখুলতে শুরু করেছেন এলাকাবাসী বলছেন চাঁদাবাজি নির্যাতন তো নিয়মিত ঘটনা চাইলেই দখল করে নিতেন দোকান কিংবা বাড়ি এখন তার গ্রেফতারের পর এরকম দুটি দখল করা দোকান ছেড়ে পালিয়েছে তার লোকজন আর তার এসব কাজের প্রধান আশ্রয়দাতা ছিলেন সম্রাট চাঁদার ভাগও যেত তার কাছে এটা খালেদ সাপ দখল করেছিল হ্যাঁ খালেক ধরা লোক ধরাবরাবর আর আসে লোকজন আর আসেনি নেই মাহমুদ পৈতৃক জায়গায় ছয়তলা ভবন করেন কয়েক বছর আগে গেল বছর জোর করে সম্রাটের ইশারায় সেখানকার একটি ফ্ল্যাট দখল করে নেন খালেদ এ নিয়ে নানা জায়গায় দিন দরবার করেও শেষ রক্ষা হয়নি বরকতুল্লার তার এই হুমকি দামকিতে মানসিক যন্ত্রণায় আমার ভাই গত বছর এপ্রিল মাসের তিন তারিখে অ্যাটাকে মারা যায় তারা একই সাথে একই দলের মানুষ একজন সভাপতি একজন সাংগঠনিক সম্পাদক তো তারা একসাথে এটাই স্বাভাবিক এদিকে লাগেজ পার্টির ব্যবসা থেকে সম্রাটের আশ্রয়ে কোটি কোটি টাকার মালিক হন আরমান দক্ষিণ যুবলীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর বিশ্বস্ত আরমানকে সহসভাপতি করেন সম্রাট এক পর্যায়ে দেশ মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা সংস্থা বানিয়ে নাম লেখান চলচ্চিত্র প্রযোজনায় আরমান শেফ উনি আসছেন আমরা ওনাদের সাথে আসলে এইটাতে আমরা আসলে শেয়ার করতে চাই না এই কারণে চাই না কারণ হচ্ছে যে একটা আমরা চলচ্চিত্রের লোক আমরা মানে আমাদের জগৎটাই ভিন্ন অ্যাকচুয়ালি এবং এটা আমাদের আসলে কষ্টের ব্যাপার এদিকে র‍্যাব বলছে সব অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে প্রয়োজনে খালেদ শামিম এবং সম্রাটকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে জিকে শামিমকে অলরেডি আমরা তাকে নয় দিন রিমান্ডে পেয়েছি এবং আমি জানি খালিদকেও রিমান্ডে আনা হয়েছে তো প্রত্যেকটা রিমান্ডের কিন্তু একটা টাইম ফ্রেম থাকে তারপর আমরা চেষ্টা করব যে যদি সুযোগ থাকে অবশ্যই একত্রিত করে এটা জিজ্ঞাসাবাদ করা কে কে আশ্রয়দাতা এই বিষয়ে তখন আমরা আরো ডিটেলস আপনাদের জানাতে পারব বলে আশা করছি সম্রাট আরমানকে গ্রেফতারের মাধ্যমে একটি অধ্যায় শেষ হয়েছে মন্তব্য করে র‍্যাব বলছে এই অভিযান চলমান থাকবে এটার ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা